মোহাম্মদ হান্নান আলমগীর সোহেল রানা থেকে শুরু করে তিনি অমরনাথ সালমান শাহ লাভারবাই রিয়াজ এবং আজকের সুপারস্টার সাকিব খান সবার সঙ্গে কিন্তু তিনি কাজ করেছেন এবং তার দীর্ঘ দীর্ঘবর্ণাট্য ক্যারিয়ারে আমরা কিন্তু রোমান্টিক ফিল্মের পাশাপাশি আমরা কিন্তু তাকে অ্যাকশন ফিল্মে কিন্তু আমরা তাকে নিয়মিত কাজ করতে দেখেছি এবং তিনি কিন্তু একজন যথেষ্ট ভালো একজন ডিরেক্টর ছিলেন এবং তার ক্যারিয়ারে কিন্তু অনেক সিনেমা আছে যেসব সিনেমার পাশাপাশি ওই সব সিনেমার গানগুলো নিয়ে আজও আমরা গুনগুন করে গাইতে থাকি তো আজকের ভিডিওতে আমি কথা বলবো এক্স্যাক্টলি মোহাম্মদ হান্নান পরিচালিত সেরা বিজনেস বি ফিল্ম এক্স্যাক্টলি কোন দশটা মোহাম্মদ হোসেনের সেরা দশ বিজনেস দ ফিল্ম নিয়ে আমাদের আজকের আয়োজন সেই সব সিনেমার রিলিজ ডেট টোটাল কাস্টিং নিয়ে আজকে আমরা কথা বলবো তার টপ টেন হাইয়েস্ট গ্রোসার নিয়ে তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি ফিল্মস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের মোহাম্মদ হান্নান অ্যাজ এ ডিরেক্টর তার ক্যারিয়ার আমরা যদি আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আপনি দেখবেন যে রোমান্টিক সিনেমার পাশাপাশি কিন্তু তিনি ছাত্র রাজনীতি নিয়ে কিন্তু তিনি বেশ কয়েকটা ফিল্ম বানিয়েছেন এবং ওই ধারায় যখন তিনি সাকসেস পেয়েছেন তখন আবারও তিনি ট্রাই করেছেন এবং বড়ো বড়ো তারকাদের সঙ্গে তার সোশ্যাল ফিল্ম অ্যাকশান ফিল্ম রোমান্টিক ফিল্ম স্টুডেন্ট পলিটিক্স আপনি সব ধরনের ফিল্মে কিন্তু আপনি তার মানে তিনি কিন্তু তার নৈপুণ্য রেখেছেন এবং তার টপ টেন নিয়ে আজকের আয়োজন যাই হোক তার সিরাদর বিজনোদ ফিল্মের লিস্টে দশ নম্বরে আমরা যে ফিল্মকে রেখেছি এটা হচ্ছে দুই হাজার তিন সালে রিলিজ পায় আজকের সুপারস্টার শাকিব খানকে নিয়ে তিনি একটি ফিল্ম বানায় সাহসী মানুষ চাই যেটা ওই টাইমে ছাত্র রাজনীতি নিয়ে একটা দুর্দান্তভাবে বড় পর্দে এক্সিবিউট করা হয় যেখানে আমরা দেখলাম লিজেন্ডারি অভিনেতা সোহেল রানকে এখানে শাকিব খানের বে অভিনয় করেছিলেন কিয়া এবং এখানে আমরা দেখলাম শাহানুরকে একটা দুর্দান্ত কাস্টিংয়ের একটা ফিল্ম ছিল ছাত্র রাজনীতি নিয়ে তার এই ফিল্মটা সাহসী মানুষ চায় সিনেমাটা কিন্তু অ্যাওয়ার্ড পেয়ে এবং দুর্দান্তভাবে কিন্তু সিনেমাটা প্রোট্রেট করা হয় সিনেমার যে গানটা ছিল যে এসব ভালোবাসি দেশকে দেশের মানুষকে যাদের পাশে কেউ নেই এই মানুষের মুখে হাসি ফুটাতে সাহসী মানুষ চায় দুর্দান্তভাবে বড় পরদের এক্সিবিউট করা এবং শাকিব খানের ওই সময়ের ভালো কাজের ভিতর একটি কিন্তু ছিল সাহসী মানুষ চায় এবং এই ফিল্মটাকে এখন পর্যন্ত মোহাম্মদ হান্নানের ক্যারিয়ারে আজ কমার্শিয়াল সাকসেস দশ নম্বর থাকা কোনো ফিল্ম হিসেবে কিন্তু ধরা হয় এবার নয় নম্বরে মোহাম্মদ হোসেন পরিচালিত সেরাদার বিধ ফিল্মের লিস্টে যে ফিল্মটা রয়েছে এটা হচ্ছে দু হাজার সালে রিলিজ পাওয়া একটি লেডি অ্যাকশন ফিল্ম যে ফিল্মের নাম বিদ্রোহ চারিদিকে যেখানে আমরা দেখলাম লিড ক্যারেক্টার প্লে করতে রিয়াজ এবং পপি এই জুটিকে এখানে হুমায়ুন ফরিদি তিনি ছিলেন একটা দুর্দান্ত ক্যারেক্টারে এবং এই সিনেমাটা লেডি অ্যাকশন হলেও কিন্তু সিনেমার গান কিন্তু সব কিছু কিন্তু ছাপিয়ে যায় সিনেমার যে গানগুলো ছিল এই সিনেমার যে তোমাকে ভুলতে গিয়ে বারে বার মনে পড়ে যায় দোষ দিও না আমাকে তুমি প্রেম যে বড়ো অসহায় বা সিনেমার আরও যে গানগুলো ছিল যে জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুটাবে না জীবনে মোরা আরে আরও আগে কেন আসেনি এই ভুবনে সিনেমার প্রত্যেকটা গান তৎকালীন সময় দাঁড়িয়ে তুমুল জনপ্রিয়তা এবং লেডি অ্যাকশান এই ফিল্মটা নিয়ে কিন্তু আজও কথা হয় পপির একটা দুর্দান্ত ক্যারেক্টার ছিল এই সিনেমাতে এবং রিয়াজ পপি তাদের গানে কিন্তু তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি কিন্তু রীতিমতো মিলেমিশে একাকার হয়েছে এবং দুর্দান্ত এই সিনেমাটা কিন্তু লেডি অ্যাকশন আমরা দেখলাম পপির যে তার যে তার চরিত্রটা যে ট্রান্সফরমেশন প্রথমে তিনি ছোটোবেলার থেকে তিনি নির্যাতনের শিকার হয় এবং বড়ো হয়ে তিনি নারী নির্যাতনকে রুখে দেন তো এমন একটা ক্যারেক্টার ছিল এবং এই সিনেমাটাকে এখন পর্যন্ত কিন্তু মমা ক্যারিয়ারে কিন্তু আজ এ কমার্শিয়াল সাকসেস নয় নম্বরে থাকা কোনো ফিল্ম হিসেবে ধরা হয় এবার আট নম্বর রয়েছে উনিশশো ছিয়াশি সালে মম একটা ফিল্ম আসে যেটাতে আমরা দেখলাম সুব্রত আজকের যিনি নায়িকা দিঘি তো দিঘির বাবা সুব্রত তিনিও নাইনটিন এইটটি ফোরে কিন্তু মান্নার মতো নতুন মুখের সন্ধানে আসে এবং নাইনটিন এইটটি সিক্সে সুব্রত এবং অঞ্জু ঘোষকে নিয়ে মমা ধার্ন একটা ফিল্ম বানালেন যে ফিল্মের নাম মালাবদল মালাবদল এক্স্যাক্টলি কীভাবে হয় এবং সুব্রতকে কিন্তু বেশ একটা সাদা একটা ক্যারেক্টারে দেখেছিলেন এবং আপনারা যদি দেখেন যে তার ক্যারিয়ারে কিন্তু তিনি বেশ ছলো কিন্তু তিনি সুযোগ পেয়েছে আমরা ববিতার সঙ্গে কিন্তু তাকে কাজ করতে দেখেছি হয়তো তার লাখ ওইভাবে ক্লিক করেনি এই কারণে তার সমসাময়িকরা এগিয়ে গেলেও তাকে ওইভাবে আমরা দেখিনি যাই হোক এই সিনেমাটা কিন্তু অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস আট নম্বরে থাকা কোনো ফিল্ম হিসেবে কিন্তু রয়েছে মোহাম্মদ হান্নানের ক্যারিয়ারে এবার মোহাম্মদ হান্নানের ক্যারিয়ারে শিরাদশ বিজয়দ ফিল্মের লিস্টে সাত নম্বরে যে ফিল্মটা রয়েছে এটা দুই হাজার সালে রিলিজ পাওয়া একটা অ্যাকশনধর্মী ফিল্ম যে ফিল্মের নাম সাবধান যেটাতে আমরা লিড ক্যারেক্টার প্লে করতে দেখলাম রিয়াজ এবং মোহাম্মদ হান্নানের নাইনটিন নাইনটি সেভেনে তার একটা সিনেমা সাফল্যে এই সিনেমাতে আবারও আমরা দেখলাম রিয়াজ এবং রাবিনাকে রিয়াজের পুরীতে রাভিনা তাদের গান অ্যাকশনের পাশাপাশি কিন্তু তাদের গান কিন্তু তৎকালীন সময় দাঁড়িয়ে এই সিনেমার তুমুল জনপ্রিয়তা পায় এখানে তৎকালীন সময়ের বিতর্কিত ক্রেজ ডিপজলকে এক্সিবিউট করা এখানে মিশা সদাগর ছিল মূলত এই সিনেমাটা মূলত অ্যাকশনের পাশাপাশি সিনেমার যে গানগুলো তুমুল জনপ্রিয়তা পায় যে তোমায় গড়েছে বিধাতা চণ্ড তারার মাটি দিয়ে তুমি মানবই নও কি পড়ি আমি সেইভাবে নাতে পড়ি বা সিনেমাতে আউলারে বাউলারে এরকম একটা গান ইউজ করা হয় তো প্রত্যেকটা গান তৎকালীন সময় দাঁড়িয়ে বেশ জনপ্রিয়তা পায় সিনেমার মেকিং এবং অ্যাকশন ধর্মী এই সিনেমাটা কিন্তু এখন পর্যন্ত মোহাম্মদ ধার্নানের ক্যারিয়ার এ কমার্শিয়াল সাকসেস সাত নম্বরে থাকা কোনো ফিল্ম হিসেবে ধরা হয় এবার ছয় নম্বরে রয়েছে আজ এ কমার্শিয়াল সাকসেস তার নাইনটিন নাইনটি উনিশশো বিরানব্বই সালে তার একটি ফিল্ম আছে যে ফিল্মের নাম বিচ্ছেদ কি আসলে মধুর হয় আসলে বিচ্ছেদ কেমন হয় হ্যাঁ যে সিনেমাতে আমরা লিড ক্যারেক্টার প্লে করতে দেখলাম আলমগীরকে এবং একটা ত্রিয়াঙ্গের লাভ স্টোরি বড় বড় দিয়ে এক্সিবিউট যেখানে আমরা দুই নায়িকার ক্যারেক্টার পেলাম সুচরিতা এবং অঞ্জুঘোষকে যদিও অঞ্জুঘষ এখানে আপনি ফার্স্ট লিড বা সেকেন্ড লিড ওইভাবে বলা যায় না যে দুই নায়িকায় কিন্তু প্যারালাল ভরা যায় তো দুর্দান্তভাবে কিন্তু বিচ্ছেদ সিনেমাটা বানালেন এবং কাস্টিং আপনি দেখেন আলমগীর সুচরিতা এবং অঞ্জুগোষ তো সব কিছু মিলিয়ে কিন্তু সাকসেসফুল এই ফিল্মটা কিন্তু এখন পর্যন্ত অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস মোহাম্মদ হান্নানের ক্যারিয়ারে কিন্তু ছয় নম্বর থেকে কোনো ফিল্ম হিসেবে ধরা হয় এবার মোহাম্মদ হান্নানের ক্যারিয়ারে সেটা ধর বি ফিল্মের লিস্টে পাঁচ নম্বর যে ফিল্মটা রয়েছে এটা নাইনটিন এইটটি এইট উনিশশো সালে তিনি একটি সিনেমা বানলেন যে সিনেমার নাম অবরোধ যেটাতে আমরা লিড ক্যারেক্টার প্লে করতে দেখলাম তৎকালীন সময়ের সুপার স্টার সোহেল রানাকে এবং তার বিপরীতে ছিলেন অঞ্জু ঘোষ এবং এখানে আমরা সোহেল চৌধুরী এবং নিপা মোনালিসাকেও দেখলাম এবং সোহেল রানা মানে তখন একটা সিনেমা বিশাল বড় কালেকশন এবং সাকসেসফুল এই ফিল্মটা কিন্তু এখন পর্যন্ত তার ক্যারিয়ারে এ কমার্শিয়াল সাকসেস হান্নার ক্যারিয়ারে কিন্তু এই ফিল্মটা রয়েছে পাঁচ নম্বর থাকা কোনো ফিল্ম হিসেবে এবার চার নম্বরেই এ কমার্শিয়াল সাকসেস মোহাম্মদ হান্নানের যে ফিল্মটা রয়েছে এটা হচ্ছে দুই হাজার দুই সালের লিস পা ফিল্ম যে ফিল্মের নাম না চোখের পলক যে সিনেমাতে আমরা লিড ক্যারেক্টার প্লে করতে দেখলাম শাকিব খানকে এবং যেখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন রত্না এখানে সাদেক বাচ্চুক একটা দুর্দান্ত ক্যারেক্টার প্লে করেছিল এখানে রিনা খান ছিল একটা কাস্টিংয়ের ফিল্ম ছিল রাজীব তার একটা দুর্দান্ত ক্যারেক্টার সেই অমরেশপুরের সেই ক্যারেক্টারটাই আমরা তাকে পেয়েছিলাম ওই কেন বলছি কথা এটা হচ্ছে মূলত বলিউডের নাইনটিন নাইনটি ফাইভের রিলিজ পাওয়া একটা বিশাল বড় ব্লক বাস্টার দিলিওয়ালে দুলানি জাঙ্গে ওই সিনেমার অনুকরণে আমাদের দেশে বানালেন তিনি না চোখের পলক এবং শাকিব খান এবং রত্না তাদেরকে দেখে আপনি শাহরুখ খান কাজলের সঙ্গে যদি কম্পেয়ার না করেন তো আমাদের দেশেও প্রেক্ষাপটে শাকিব খানের একটা দুর্দান্ত পারফরমেন্সের ফিল্ম কিন্তু ছিল এই ফিল্মটা এবং ভালো একটা ফ্রেশ একটা গল্পের ফিল্ম ছিল এবং সিনেমার গানগুলো বেশ করে একটা গান ছিল যে পৃথিবীতে প্রথমত আসা দ্বিতীয় কারণ তোমায় কাছে পাওয়াতেই এই গানটা কিন্তু তৎকালীন সময় দাঁড়িয়ে বেশ জনপ্রিয়তা হয় সিনেমার মেকিং সিনেমার গান থেকে শুরু করে খানের পারফরমেন্স সব কিছু মিলে কিন্তু এ কমার্শিয়াল সাকসেস এখন পর্যন্ত মোহাম্মদ হান্নানের ক্যারিয়ার কিন্তু এ কমার্শিয়াল সাকসেস চার নম্বরে থাকা কোনো ফিল্ম হিসেবে কিন্তু ধরা হয় পড়ে না চোখের পালক এই ফিল্মটাকে এবার তিন নম্বরে মোহাম্মদ হান্নানের ক্যারিয়ার যে ফিল্মটা রয়েছে এটা নাইনটিন নাইনটি ফোর উনিশশো চুরানব্বই সালে তার একটি ফিল্ম আছে যে ফিল্মের নাম বিক্ষোভ ছাত্র রাজনীতি নিয়ে দুর্দান্তভাবে বড় পর্দে এক্সিবিউট করলেন তিনি এই ফিল্মটা সালমান শাহ এবং শাবমুত তৎকালীন সময়ের ক্রেজ যাদেরকে নিয়ে এই ফিল্মটা বানানো হলো এবং ছাত্র রাজনীতির ইতিহাসে গানের জন্য এই সিনেমাটা কিন্তু সবসময় সেই লেভেলের জনপ্রিয়তা থাকবে বিদ্যালয় মোদের বিদ্যালয় যেখানে সভ্যতারই ফুল ফুটানো হয় বা একাত্তরের মা জননী কোথায় তোমার ছাত্র সিনার দল বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ছাত্র রাজনীতিতে এই রকম জনপ্রিয় দেশত্ববাদক কোনো গান কিন্তু ইউজ করা হয়নি এবং সিনেমাটা আপনি যদি দেখেন ছাত্র রাজনীতি শিক্ষাঙ্গনে কীভাবে ঢুকিয়ে দেওয়া হয় নাসির খান রাজীব যারা ছিল দুর্দান্ত ক্যারেক্টারে তো এটা কিন্তু মানে দুর্দান্ত কিন্তু বড় বড় দিয়ে করে এবং এখন পর্যন্ত কিন্তু ছাত্র রাজনীতি নিয়ে মোহাম্মদ হান্নানের এই ফিল্মটা কিন্তু এজ এ কমার্শিয়াল সাকসেস তার ক্যারিয়ারে কিন্তু তিন নম্বর থাকা কোনো ফিল্ম হিসেবে ধরা হয় এবার মোহাম্মদ হান্নানের ক্যারিয়ারে দুই নম্বরে কমার্শিয়াল সাকসেস একজাক্ট কোন ফিল্মটা নাইনটিন নাইনটি নাইন উনিশশো সালে মোহাম্মদ হান্নানের একটি ফিল্ম আসে যে ফিল্মের নাম ভালোবাসি তোমাকে হ্যাঁ ভালোবাসি তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পিলাম খুঁজে এ ভুবানে আমার আপনজন তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি তোমাকে একটা গানই একটা ফিল্মকে কিন্তু ইন্ট্রোডিউসিং করে দেয় কাস্টিং নিয়ে আর কী বলবো যেখানে ছিল রিয়াজ শাবনুর জুটি এবং যেখানে ববিতা যেখানে হুমায়ুন ফরিদি যেখানে ছিল রাজীব যেখানে আমরা দেখলাম তৎকালীন সময় ছোটো পর্দার জনপ্রিয় মুখ মাহফুজ আহমেদ সিনেমার যে গল্প রিয়াজ শাবনূর তাদের যে কেমিস্ট্রি দুর্দান্তভাবে কিন্তু অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করলো বিশেষ করে সিনেমার যে গানগুলো ছিল প্রেমহীন এ জীবন মৃত্যুর চেয়ে ও যন্ত্রণাময় আমার মরণ হলেই ভালো হয় বা লাখো জনম তোমাকে আমি চাই লাখো জনম তোমাকে যেন পাই বা এই গানটা ভালোবাসি তোমাকে টাইটেল রাখ সব কিছু মিলে কিন্তু এই সিনেমাটা রীতিমতো সুপারহিট এবং এখন পর্যন্ত মোহাম্মদ হান্নানের ক্যারিয়ারে আছে কমার্শিয়াল সাকসেস দুই নম্বর থাকা কোনো ফিল্ম হিসেবে কিন্তু ধরা হয় এই সিনেমাটাকে ভালোবাসি তোমাকে এবার মোহাম্মদ হান্নানের ক্যারিয়ারে আছে কমার্শিয়াল সাকসেস এক নম্বর বিজনেস দেওয়া ফিল্ম এক্স্যাক্টলি কোনটা কোন ফিল্মটাকে এখন পর্যন্ত মোহাম্মদ হান্নানের ক্যারিয়ারে সবচেয়ে বেশি বিজনেস দেওয়া ফিল্ম হিসেবে ধরা হয় যে ফিল্ম দিয়ে আমরা দেখলাম বেঙ্গলি ফিল্মে রিয়াজের উত্থান রিয়াজের একক ক্রেডিট রিয়াজের মানে যে ফিল্মটা রীতিমতো রিয়াজকে রাতারাতি তাকে ওভার স্টার বানিয়ে দেয় নাইনটিন নাইনটি সেভেনে মোহাম্মদ হানান রিয়াজ এবং রাবিনাকে নিয়ে একটি ফিল্ম বানালেন যে ফিল্মের নাম প্রাণের চেয়ে প্রিয় এবং একটা গান পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুখটা তোমার একটু আঁচলে ঢুকু একটা গান রীতিমতো একটা ইতিহাস এবং একটা গানই রিয়াজকে রাতারাতি ওভারনাইট স্টার বানিয়ে দেয় যে গানটা নিয়ে নতুন করে এক্সিবিউট করার কিচ্ছু নেই এছাড়া এই সিনেমাতে আরও যে গানগুলো ছিল যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয় সেই প্রেম আমাকে দিও জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় এভরি সংস সিনেমার মেকিং রিয়াজের পারফরমেন্স রিয়াজ রবীনা তাদের অনস্ক্রিন স্ক্রিন কেমিস্ট্রি রীতিমতো কিছু মিলেমিশে একাকার জমে ক্ষীর হয়ে গেল এবং এখন পর্যন্ত মোহাম্মদ হান্নানের ক্যারিয়ারে আজ কমার্শিয়াল সাকসেস তার সবচেয়ে বেশি বিজিনীত ফিল্ম হিসেবে কিন্তু ধরা হয় প্রাণের চেয়ে প্রিয় তো এটা হচ্ছে এক্স্যাক্টলি মোহাম্মদ হান্নানের ক্যারিয়ারের সেরা বিজনেস বিত ফিল্ম নিয়েছিল আমাদের আজকের আয়োজন তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের মূল্যবান মতামতটি আমিভাবে খেয়াইলাম আপনার